অভ্যন্তরীণ ছাত্র রাজনীতিতে কে কার বিরুদ্ধে কিভাবে কখন কাজ করেছেন ইত্যাদি এত মাইক্রো ডিটেলে যাওয়ার মনে হয় না এটা সময়। একটি বাচ্চা ছেলে মারা গেছে এবং তার জন্য শুধুমাত্র কিছু ছাত্র সংগঠন, তাদের নিজস্ব প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা বা লড়াই, এগুলি দায়ী, এইটা যদি কেউ বলতে চান, আই এম সরি টু সে, হি ইজ মিসিং দ্য এন্টায়ার পয়েন্ট অলটুগেদার। এই ক্ষেত্রে কর্তৃপক্ষ অর্থাৎ হোস্টেল অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে, সেটা যাদের দায়িত্ব, আমি যতদূর দুটো নাম জেনেছি, একটি সম্ভবত তপন জানা যদি নামটা ভুল না হয়, আর একটি হচ্ছে ডিন অফ স্টুডেন্টস রজত রায়, আমার নামটা ভুল হলে একটু কারেক্ট করে দেবে প্লিজ। এই দুজনের কথা কিন্তু সৃজনবাবুরা একেবারেই বলছেন না। নিশ্চিতভাবে রেজিস্ট্রার বা বাকি যারা কর্তা ব্যক্তি প্রত্যেকের দায় আছে, একদম না বলা যায় না, কিন্তু হস্টেল অ্যাডমিনিস্ট্রেশনটা যাদের ডিরেক্ট দায়িত্বের মধ্যে পড়ে, তাদের নাম নিতে কেন অসুবিধা হচ্ছে তার উত্তরটা আমি চেয়ে রাখলাম। এক্ষেত্রে দ্বিতীয় কথায় আসি, ক্যাম্পাসে ইন জেনারেল পুলিশ ঢোকা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল সমর্থন করবেন, কিন্তু এই রকম কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য যদি প্রশাসনের সাহায্য প্রয়োজন পড়ে, সেটা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সরাসরি থানা বা পুলিশ প্রশাসন ইত্যাদিকে জানানো দরকার। সেটা এর আগে তারা কখনো জানিয়েছিলেন এমন কোনো প্রমাণ কিন্তু নেই, বরং উল্টে যেটুকু আমি জানতে পেরেছি, যেটুকু সংবাদ মাধ্যমেও পড়লাম, যে এই হোস্টেলের মধ্যে যা চলতো তা সেখানকার সুপার বা ডিন অফ স্টুডেন্টস ইত্যাদি, তাদের সক্রিয় না হলেও বোধ হয় পরোক্ষ কিছু মদদেই চলতো কিন্তু, যার ফলে এখানে রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ মারা গেছেন কি জাননি, তার আগেও দেখা দরকার যে অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্নে এখানে ব্যর্থতা আছে না নেই। নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু ইনফরমেশান গেছে বলে তিনি স্টেটমেন্টটি করেছেন, পরবর্তীকালে তদন্তে যদি এরকম কিছু উঠে আসে আমরা আরও নিশ্চয়ই জানতে পারবো। তদন্ত নিয়ে কেউ কেউ আপত্তি জানাচ্ছেন যে এটা যথেষ্ট ভালো হচ্ছে না, ঠিক কী হলে যে ভালো হয় সেটা তারা বলতে পারছেন না। তারা নিশ্চয়ই তাহলে জানেন যে তাদের কাছে কত নাম আছে যে কারণে পুলিশ ধরছে না বলে তাদের আপত্তি হচ্ছে, নামগুলো দিয়ে দিন যে ঠিক কী কী আছে। তো তাই জন্য তো এক এক করে অ্যারেস্ট হচ্ছে সুজনবাবু, এক এক করে অ্যারেস্ট হচ্ছে তো, এবং যাদের অ্যারেস্ট করা হচ্ছে সুজনবাবু, যাদের, হ্যাঁ বলছি, যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তারাও তো ছাত্র, এখানে যদি সচেতনভাবে অবশ্যই দরকার, তারাও ছাত্র, এটা খেয়াল রাখবেন, যদি ছাত্র খুন করেছে সেই খুনিদের প্রতি তৃণমূলের সরকার সংবেদনশীল, খুনের কথা যদি বলতে হয় তাহলে অনেক কথা আসবে, আমাকে বলতে দিন, যেহেতু তারা ছাত্র, এখানে একটি ছাত্র যেমন মারা গেছে, যারা অভিযুক্ত তারাও ছাত্র, তারা পোড় খাওয়া দাগী অপরাধী বলতে যা বোঝায় সেটা বোধ হয় নয়, যার ফলে কিছুটা সংবেদনশীলতা পুলিশ এখানে দেখাতে হবে। আমি এক্ষেত্রে অনিমানের সঙ্গে একদম সহমত, কারণ দীপশেখর দত্তের যখন বাবা মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমি নিজেও আগের দিনও বলছিলাম শোতে, যে তারা অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকেই আসা, এবং তার মা বলছেন যে আমার ছেলেকেও তো র্যাগিং করা হয়েছে কোথাও, এই যে আমার ছেলেকে র্যাগিং করা হয়েছে সে সহ্য করেছে, অতএব সে কোথাও পরবর্তীকালে, মানে এটা একটা ট্র্যাডিশন হয়ে রয়েছে, যে ট্র্যাডিশনটা সেখানকার কর্তৃপক্ষ যে জানে না এমনটা নয়, কিন্তু জেনেও সেটাকে পরিবর্তন করার চেষ্টা করা হয়নি, সেটা সব থেকে